প্রিয় দর্শক, বাংলাদেশ 71-এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সারা বিশ্বে করোনার আতঙ্ক, বাংলাদেশে তার বাইরে নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন এই স্লোগান নিয়ে প্রতিটি মানুষই ঘরে থাকার চেষ্টা করছেন, তার মধ্যেও কেউ কেউ বাইরে আসছেন। গতকালকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি পড়েছে, ফসলেরও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আজকে বিকেলে আমরা যেটি দেখলাম, হঠাৎ বেশ কিছুক্ষণ বৃষ্টির পরে আবার রৌদ্রের তাপ, সূর্যের হাত, তারপরও কেউ কেউ সকালে বেরিয়েছেন, মাহে রমজানের জন্য কেনাকাটা করেছেন। আমরা এখন রয়েছি ঢাকার ইল এবং দৈনিক বাংলার ঠিক জায়গায়, আপনারা দেখতে পাচ্ছেন হাউস, তার সামনে আমরা রয়েছি। দু একজন সাংবাদিক বা মিডিয়ার মানুষ রয়েছেন। আমরা আশা করছি এবং বিশ্বাস করছি যে খুব শীঘ্রই এই করোনা ভাইরাসের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারব। সবাই ঘরে থাকবেন এবং বাংলা টিভি 71-এর সঙ্গে থাকবেন।